বসে বুদা এই যে আপনি তো খুঁজে পাওয়া না বসে বসে না আমি চেরা বলে কিছু বলে আপনি এত কত ঘুরুন কি চলবে আমরা সুগন্ধ বিশ্বাস আমি অনেক ভালো দাদা না না আমরা বসেছিলাম জয় গুরু আছো তুমি আচ্ছা অমিত্রে বলেছিলাম তো আমি কাল চলে না হ্যাঁ বলতে আমার পরীক্ষা আনন্দ কোন পরিবেশে নিজেদেরকে আনন্দ বসে আমরা সবাই যখন সুন্দর বসে আরে ও ইয়ে করতেছে না আনন্দ জি তো জয় গুরু জয় গুরু এবার যুগলদা বলেন কিছু যুগলদা পরম পিতাকে নাম জানিয়ে তার নামে কথা শুরু করছি আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গী পাবনা থেকে একটি টিম 40-45 জনের যশোর জেলার বাগডাঙ্গাতে এসেছি এখন অবস্থান করছি সভাপতি নেতৃত্বে কেন্দ্র সৎসঙ্গ আশ্রম নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক শ্রী সুখেন্দু কুমার বিশ্বাস মহোদয়ের বাসভবনে এখানে আমরা এসে হালকা টিফিন করেই যেখানে আমাদের ধর্মীয় শুভ সন্দেবী অনুষ্ঠান করার কথা সেখানে চলে যাব অনুষ্ঠান চলবে আনন্দবাজার চলবে আমাদের শ্রদ্ধ রঞ্জন কুমার সাহা সভাপতির ঠিক সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওনার উদ্যোগে ওনার পরিচালনায় আমরা এখানে প্রায় 40-50 জন এসেছি এসে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যারা এসেছেন সঙ্গে ঋত্বিক পরিষদের সচিব প্রতিঋত্বিক শ্রী দেবপ্রসাদ সুর মহোদয় আমি একসাথে নামগুলো বলছি সভাপতি ঋত্বিক শ্রী গোপীনাথ কুণ্ডু সভাপতি ঋত্বিক শ্রী চিত্তরঞ্জন জোদ্দার আমার পাশে বসে আছেন অ্যাডভোকেট চিরন্তন মল্লিক কাকু শিবপ্রসাদ সাহা রমেশ সাধুদা আমার ডান পাশে আছেন কেন্দ্র সৎসঙ্গ আশ্রম নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শ্রী বলাই কৃষ্ণ সাহা আমি শ্রী যুগল কিশোর ঘোষ সহসভাপতি আমার বাম পাশে আছেন যশোর জেলা সৎসঙ্গের অন্য সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার কুণ্ডু আনন্দ দেবনাথ বেনাপুলের আনন্দ কুমার দেবনাথ আমার পাশে আছে আমাদের অনিল অনিশ ঢালি সভাপতি ঋত্বিক আমার পাশে যিনি এগুলো রেকর্ড করছেন সদস্য নির্বাহী পরিষদের চিত্তরঞ্জন দাস আছে তড়িৎ বর্মন আমাদের সভাপতি ঋত্বিক আনন্দবাজারের এবং ঋত্বিকতার দায়িত্বে নিয়োজিত আছেন শ্রী পরিতোষ রায় দাঁড়িয়ে থাকতে দেখছি রবীন বিশ্বাস ওখানে আছে নয়ন তারপরে সুদীপ্ত প্রণয় অনুদীপ ধনঞ্জয় দীপ আমার সভাপতি ঋত্বিক রমেশ দা অধীর কুমার রায় আমার অফিস কর্মী অ্যাকাউন্টেন্ট তাপস শুকুল প্রীতিময় রায় সঞ্জীব ঢালি এবং কিছু মায়েরা এসেছেন অনেকেই আমরা এখানে এসে নন্দিত হয়েছি এই বাড়ির সকলেই নন্দিত হয়েছেন আমরা প্রার্থনা করি যাতে করে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পাদিত হয় এবং এই যাজন পরিক্রমা যাতে আমরা চালা যেতে পারি পরমপিতার কাছে সবাই সে প্রার্থনা করবেন তিনি যেন আমাদের জন্য আশীর্বাদ বর্ষণ করেন জয় গুরু জয় গুরু বন্ধে পুরুষোত্তমম সুগন্ধাদার বাড়ির পিঠা ছবি তুলে নিলাম আমাদের চিরন্তন মল্লিকদার পিঠা এটা জয় গুরু দাদা সকলকে জয় গুরু আজকে আমরা একটা আনন্দ ঘন মুহূর্তে জলের বোতল